হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আলোচনা করব আপনাদের সকলের প্রিয় কুরুলুস উসমানের 140-এর যে প্রথম ট্রেইলার আপলোড হয়েছে সেই ট্রেইলারটি নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। সো আমরা ট্রেইলারের প্রথমে দেখতে পাচ্ছিলাম যে আমরা 139 নম্বর পর্বে লাস্টের দিকে যে উসমান বে এবং সুলতান ইয়াকুব্বে সামনাসামনি অবস্থান করছিলেন এবং তারা উত্তেজিত ছিলেন, সেইখান থেকে আমাদের প্রথম ট্রেইলারটি শুরু হয়েছে। সো আমরা তারপর পরে দেখতে পাচ্ছি উসমান বে ইয়াকুব্বেকে বলছেন আজকে তুমি সরি মানে ইয়াকুব্বে উসমানকে বলছেন আজকে তুমি শিকার আর আমি শিকারি উসমান। আর উসমান বে তারপর পরই তাকে বলছেন দেখা যাক সেইটা কে। সো তারপর পরে আমরা আবার পরে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মঙ্গল কমান্ডার বলছে যে আমরা বাঁচবো, আর তারা মর অর্থাৎ তারা যে ফিসগিটা লাগিয়ে দিয়েছে উসমান বে এবং ইয়াকুবের মাঝে তুর্কিদের মাঝে সেটা তারা উদযাপন করছে। সো আর তারপর পরে দেখতে পাচ্ছি বালা হাতুন সীমান্ত বাজারে গিয়েছেন এবং সেখানে বলছেন সাদে হাতুন আমার ছেলে কোথায়। সো তারপর পরে সাদে হাতুন বলছেন যেমন আমি আপনার প্রাসাদে অতিথি ছিলাম তেমন আপনার ছেলে এবং আলপড়া আমার অতিথি। সো আমরা তারপর পরে দেখতে পাচ্ছি যে আলাউদ্দিন বে অনেক মানে রাগান্বিত হয়ে তিনি সেই কারাগার থেকে বলছেন তোমরা একজন মানুষকে আটকে রাখতে অক্ষম। মানে তারপর পরে দেখতে পাচ্ছি যে মেহমেদ বে কাউ তার একজন আলকে মারছেন, অর্থাৎ হয়তো আমরা এখানে বুঝতে পারছি যে হয়তো ভেসেল হয়তো পালিয়ে গিয়েছে তাদের মাছ থেকে, হয়তো তার জন্যই তার আলপদের প্রতি সে এত রাগান্বিত হয়েছে। আর তারপর পরে দেখতে পাচ্ছি যে ভেসেল পালিয়ে গিয়েছে এবং তুর্কিদের ওপর অর্থাৎ আমার মনে হয় এটা উসমান বেদের ওপর আক্রমণ করেছে। এখানে লিখেছেন তুমি কখনো আমাদের পরাজয় করতে পারবে না। সো উসমান বে এটা বলছেন আর যুদ্ধ করছেন। আর তারপর পরে দেখতে পাচ্ছি যে তুমি কে উরহান, এটা বলছেন হুলোফিরা অর্থাৎ উরহানকে। সো আর বলছেন তুমি আমার কাছে কি চাও। তাদের মাঝেও রসালো একটা থেকে রাগান্বিত হয়ে গিয়েছেন। তারপর পরে দেখতে পাচ্ছি হুলোফিরাকে বিয়ের জন্য অর্থাৎ হুলোফিরা হয়তো হুলোফিরাকে কেন বিয়ে করছে না বা উরহান বের সাথে এই নিয়ে কোনো দ্বন্দ্ব হয়েছে। সো তারপর পরে দেখতে পাচ্ছে যে উরহান বে তা মালহুন হাতুনকে বলছেন যে হুলোফিরাকে বিয়ের জন্য সম্মতি দাও মা, এটা তিনি বলছেন তার মাকে। আর তারপর পরে দেখতে পাচ্ছি সেই ক্রুসেডারদের প্রধান এবং মঙ্গল কমান্ডার তারা পরামর্শ করছেন এবং বলছেন উসমানের সবথেকে মূল্যবান সম্পদ আলাউদ্দিনকে হত্যা করো, অর্থাৎ আলাউদ্দিন যে কারাগারে বন্দি সেখানে মঙ্গলদের যারা আছে তারা ছদ্মবেশে গিয়ে আলাউদ্দিনকে হত্যা করার চেষ্টা করবে। সো তারপর পরে দেখতে পাচ্ছি তাদের আমার জাদুর ফাঁদে ফেলবো, অর্থাৎ হয়তো যেখানে হয়তো বলতে চাচ্ছে যে মঙ্গলরা যে জাদু টোনা করে হয়তো সেই জাদু টোনা দিয়ে তাদের ফাঁদে ফেলার ট্রাই করবে সেটা বোঝানো হয়েছে। আবার এখানে বলা হচ্ছে হয়ে আমরা তাদের প্রতিরোধ করব নয় তাদের মাথা নেব, অর্থাৎ উসমান বে দেখান থেকে কোনো যুদ্ধে অর্থাৎ মঙ্গলদের সাথে আবার যুদ্ধের জন্য হয়তো কোথাও যাচ্ছে সেই বিষয়ে হয়তো যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছে কোথাও। আপনার কাছে প্রথম ট্রেইলারটি কেমন লেগেছে জানতে পারেন কমেন্ট সেকশনে। প্রথমে সুস্থ থাকবেন, বাই বাই।